আজকে আমাদের লিঙ্কডিন মার্কেটিংয়ের 9 নম্বর ক্লাস। আজকে আমরা শিখব কীভাবে লিঙ্কডিনে একটা গ্রুপ তৈরি করতে হয়। আমি যদি বলি গ্রুপ কেন লাগে, গ্রুপ মূলত আপনার কমিউনিটিকে আরও বৃদ্ধি করে। আপনি চাইলে এখানে আপনি গ্রুপের মাধ্যমে আপনি চাইলে কাজ নিতে পারবেন এবং আপনার একটা ভালো কমিউনিটি তৈরি করতে পারবেন, যেখানে আপনার ক্যাটাগরি রিলেটেড মানুষ থাকবে এবং কারো যদি জব পোস্ট করার দরকার পড়ে বা জব তিনি পাবলিক করতে চায়, যে জব করাইতে চায়, তাহলে কিন্তু তারা আপনার গ্রুপে পোস্ট করতে পারবে, বিনিময়ে কিন্তু ওইখান থেকে জব করাই নিতে পারবে এবং চাইলে আপনিও কিন্তু এটা করতে পারবেন। এবং যদি ভালো পজিশন বিল্ড আপ করতে পারেন একটা গ্রুপে, তাহলে দেখা যাবে যে ওইখান থেকে আপনি ইনকামও করতে পারবেন। যেমন আমরা ফেসবুকের বা ইউটিউবে যদি আমরা দেখি, বিভিন্ন গ্রুপে কিন্তু পোস্ট করার জন্য টাকা নেয়, ঠিক আছে, বা প্রিমিয়াম সিস্টেম করে। তো এরকম অনেক ফিচার আছে যেখান থেকে আপনি করতে পারবেন। মূল কথা হচ্ছে আপনার কমিউনিটিটা বৃদ্ধি করতে পারবেন, এই কাজগুলো অনায়াসে করতে পারবেন। চলুন আজকে আমরা দেখি কিভাবে আপনি লিঙ্কডিনে একটা গ্রুপ তৈরি করবেন, আমি দেখাই। তো আমরা সরাসরি ফর মাই বিজনেস এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে যাবে, এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, জব পোস্ট, অ্যাডভার্টাইজিং, সার্ভিস মার্কেট প্লেস, লার্নিং। লার্নিং থেকে কিন্তু আপনি অনায়াসে কোর্স করতে পারবেন, বিভিন্ন কোর্স করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম বাসনটা থাকতে হবে লিঙ্কডিনের, তাহলে আপনি এখান থেকে কোর্স করতে পারবেন। যে কোনো ধরনের কোর্স কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন, যেহেতু এখানে অনেকগুলো অপশন আছে। আপনি নিচের থেকে পেজ তৈরি করতে পারবেন। আমাদের দরকার হচ্ছে ফার্স্ট অফ অল আমরা গ্রুপ তৈরি করতে চাচ্ছি, সেজন্য আমরা যেটা করব গ্রুপের এখানে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পরে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসবে। ওকে, আমি তিনটা গ্রুপে জয়েন আছি, সেজন্য আমার এখানে তিনটা গ্রুপ দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে গ্রুপ তৈরি করতে পারেন। এখানে দেখেন লেখাসি ক্রিয়েটিভ গ্রুপ, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু জিনিস আছে, যেমন একটা লোগো দিতে হবে, একটা ব্যানার দিব। ওকে, আমরা এটা দিয়ে ফেলি। ধরেন আমি এখান থেকে লোগোর উপরে ক্লিক করব। ক্লিক করে আপলোড লোগো দিয়ে আমরা ক্লিক করব। ওকে, আপলোড লোগো। তো এখান থেকে আমি আমার লোগোটা দিয়ে দিব। হ্যাঁ, আমার এটা হচ্ছে নিউ লাইফ লার্নিংয়ের জন্য আমি একটা এক্সাম্পল, আপনাদের জন্য একটা এক্সাম্পল স্বরূপ আমি একটা গ্রুপ তৈরি করতেছি। আমরা আপলোড করার পরে আমরা নিচের দিকে চলে আসবো। আমরা চাইলে এটা জুম করতে পারবো, জুম আউট করতে পারবো এবং রোটেট করতে পারবো। সব কিছু এখানে আমরা কাস্টমাইজেশন করতে পারবো। তো আমি চাচ্ছি না আপাতত এটাই, ফাইনালি আমি চাচ্ছি যে এটাই আমি ইয়া করবো। এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিই। তো ওকে, আমাদের লোগোটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমরা চাই যে একটা এই গ্রুপের জন্য একটা ব্যানার হোক, তাহলে আমি একটা ব্যানার সিলেক্ট করে দিই। এখান থেকে একটা সাইজ বলে দিছে, আমি দেখি আমার একটা ব্যানার আছে ওইটা দিয়ে হয় কি না। তো আমি এখান থেকে ক্লিক করি, আমার কম্পিউটারে নিয়ে যাবে। এখান থেকে আমার এখানে একটা ব্যানার আছে, দেখি এটাই আমি দিয়ে দিই, দেখি নেয় কি না। ওকে, ফাইনালি এটা নিয়ে নিছে। হ্যাঁ, তো আমরা চাইলে দেখি এটা ছোট করতে পারি কি না, জুম আউট করতে পারি কি না। হ্যাঁ, জুম আউট করা যাচ্ছে না, আমরা এটাই নিয়ে দিলাম, অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন এখানে লেখা কিন্তু চলে আসলো, ঘরে বসে দক্ষতা অর্জন করুন, স্মার্ট ক্যারিয়ার করুন, নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউট। তো আমি এবার যেটা করব, এখান থেকে নিউ লাইফ লার্নিং আইটির এই নামটাই দিয়ে দিব। এটা যদি আপনার অন্য নাম থাকে সেটা আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে বাইসেল গ্রুপ দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং গ্রুপ দিতে পারেন, ওয়েব ডেভেলপমেন্ট গ্রুপ দিতে পারেন, গ্রাফিক ডিজাইন দিতে পারেন, আপনার যেটা খুশি সেটা এখান থেকে দিতে পারেন। এটা কোনো বাধ্যতামূলক নাই, আপনি যে নামে গ্রুপ খুলবেন সেই রিলেটেড মানুষকে আপনি এখানে অ্যাড করতে পারেন। আমি চাচ্ছি যে আমার স্টুডেন্টরা এখানে অ্যাড হয়ে থাকবে, সেই জন্য আমি একটা প্রাইভেট গ্রুপ করতে পারি অথবা লিস্টিং গ্রুপ করতে পারি। তো আমার ফাইনালি এটা হয়ে গেছে গ্রুপের নাম দেওয়া। আমি চাইলে এখান থেকে একটা শর্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিব, এটা অবশ্যই এসই সহকারে হলে বেটার হয়। হ্যাঁ, তো আপনি চাইলে এখানে আপনার ডেসক্রিপশন, আপনার যে অ্যাকাউন্টটা করবেন, মানে হচ্ছে যে গ্রুপটা করবেন, ওই গ্রুপের যে ধরনের সার্ভিসের জন্য মূলত আপনি গ্রুপটা করতেছেন, যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয় তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের কাজের উপরে গ্রুপের ডেসক্রিপশন আপনাকে তৈরি করে সেটা এখানে দিকে দিতে হবে। কথায় এক কথায় যদি আমি বলি, আপনার কাজ অনুসারে আপনার ডেসক্রিপশনটা লিখতে হবে। তো ফাইনালি ধরেন আমার ডেসক্রিপশন এটা, আমি এখান থেকে শর্ট একটা দিয়ে দিলাম এক্সাম্পল। তো এখান থেকে আমাকে কিছু ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে বলবে, তো আমি এখান থেকে অ্যাড ইন্ডাস্ট্রি, এখান থেকে আমি ধরেন আইটি সার্ভিস অ্যান্ড আইটি কনসালটেন্ট এটা দিয়ে দিলাম। তারপরে ধরেন আমি চাইলে আরও কিছু অ্যাড করতে পারি, এখান থেকে এক্সাম্পল আপনার ক্যাটাগরির উপরে আপনি সার্চ করে করে এখানে এসে কিন্তু অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তো ধরেন এখানে দেখি আমার এডুকেশন রিলেটেড কোনো কিছু আছে কি না, এডুকেশন। হ্যাঁ, ধরেন এটা আমি এই তিনটে আপাতত দিয়ে দিলাম। এবার আরেকটা দিই, এটা এক্সাম্পল। হ্যাঁ, ধরেন
অ্যাডভার্টাইজিং সার্ভিস দিয়ে দিলাম। আপাতত এই তিনটে আমি অ্যাড করে দিলাম। আপনার ক্যাটাগরি যদি ডিজিটাল মার্কেটিং হয় এই ক্যাটাগরি ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো এটা আপনি কোন দেশের জন্য মূলত করতে চাচ্ছেন, এটা কি বাংলাদেশের জন্য করতে চাচ্ছেন না অন্য কান্ট্রির জন্য গ্রুপটা করতে চাচ্ছেন? তো অবশ্য আমরা চাইলে এটা বিভিন্ন কান্ট্রির জন্য হতে পারে, আমরা বাংলাদেশের জন্য করতেছি, মানে আমার স্টুডেন্ট বেশিরভাগই হচ্ছে বাংলাদেশ, তো আমি এটা দিতে পারি। এখানে ধরেন আপনি কিছু রুলস দিতে পারেন যে এই এই গ্রুপের ভিতরে এই কাজগুলো করা যাবে না, এখানে স্প্যামিং করা যাবে না, বা মানে অ্যাডাল কোনো ছবি পোস্ট করা যাবে না, এরকম রুলস থাকে না, অনেক রুলস রেগুলেশন থাকে, এগুলো আপনি লিখে দিতে পারবেন। মানে এটা যখন আপনার এখানে কানেকশন হবে কেউ বা আপনার কমিউনিটিতে কেউ অ্যাড হবে, তখন এই রুলসগুলো দেখলে তারা ওই কাজগুলো করবে না, ওইখান থেকে দূরে থাকবে। আর যদি করে সেক্ষেত্রে আপনি তাকে গ্রুপ থেকে রিমুভ করে দিতে পারবেন। এটা আপনি একটা দিয়ে দিবেন। হ্যাঁ, আমি আপাতত একটা নাম দিয়ে দিলাম, এটা লেখার সময় নেই এখন, ধরেন এটাই দিয়ে দিলাম আপাতত এক্সাম্পল। তো এটা দেওয়ার পর আপনি এখান থেকে পাবলিক গ্রুপ করবেন, মানে হচ্ছে পাবলিক গ্রুপ করতে চান না প্রাইভেট গ্রুপ করতে চান? প্রাইভেট গ্রুপ বলতে কী বোঝায় এবং পাবলিক গ্রুপ বলতে কী বোঝায়? পাবলিক গ্রুপ বলতে হচ্ছে যে কেউ এখানে আপনার গ্রুপটা দেখতে পারবে, এমনকি চাইলে মেম্বার হতে পারবে, হ্যাঁ অ্যাড হতে পারবে আর কি, পোস্ট করতে পারবে। আপনার কথা হচ্ছে পাবলিক তো বুঝতেছেন এই ব্যাপারটা, তো যে কেউ এখানে অ্যাড হতে পারবে আপনার সাথে, মানে সবাই দেখতে পারবে আপনার গ্রুপটা। যদি প্রাইভেট করে রাখেন সেক্ষেত্রে আপনি যাদেরকে লিংক দিবেন শুধুমাত্র তারাই দেখবে এবং মেম্বাররাই দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না, এটা প্রাইভেট অবস্থায় সম্পূর্ণ থাকবে। যেহেতু আমি চাচ্ছি যে আমার গ্রুপটা হবে এক্স্যাক্টলি পাবলিক, তো আমি এটাই সেট করব, সেট করে আমি নিচের দিকে চলে আসব। তো এবার এখানে দেখেন পারমিশন কিছু দেওয়া আছে, এখানে আপনি চাইলে অ্যালাউ দ্য মেম্বার ইনভাইটেশন, আপনি যদি এটা অ্যালাউ করে দেন বা যদি এখানে অফ থাকে, যদি আপনি এটা অ্যালাউ করে দেন দেখা যাবে যে আপনার যে কেউ আপনার গ্রুপে এসে কিন্তু করতে পারবে, হ্যাঁ ইনভাইটেশন করতে পারবে। হ্যাঁ, যে কেউ আইসা ইনভাইট করলো একজন ফ্রেন্ডকে যে এই গ্রুপে আসো, এই গ্রুপে তুমি তোমার কমিউনিটি রিলেটেড লোক পাবা, এখানে জব পোস্ট হয়, তুমি চাইলে এখানে অনায়াসে কাজ নিতে পারবা, হ্যাঁ এজেন্সি টাইপের কাজ নিতে পারবা, তাহলে তুমি এই গ্রুপে জয়েন হয়ে থাকো, তুমি আপডেট থাকবা নিয়মিত, হ্যাঁ তাহলে কিন্তু আপনি এখানে অ্যাড হতে পারেন। তো যখন আপনার ওর ফ্রেন্ড যখন এখান থেকে আপনার গ্রুপের লিঙ্কটা শেয়ার করবে বা তাকে ইনভাইটেশন পাঠাবে, তখন কিন্তু তিনি অনায়াসে জয়েন হবে। যদি আপনি তুলে দেন তাহলে কিন্তু সেটা হবে না। এখানেও সেম, এটা কি যে কেউ পোস্ট করবে, মানে যে কেউ পোস্ট করলে সেটা আপনি যদি দেখেন 14 দিনের ভিতরে, যদি আপনি দেখার পরেও যদি অ্যাপ্রুভ না করেন সেটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, এমনকি এটা এটা আপনি দেখতে পারবেন, আপনার অনুমতি ছাড়া এখানে পোস্ট হবে না। তো এটা আপনি করে দিতে পারেন। হ্যাঁ, যদি টিক থাকে আপনি টিক, যদি এগুলো করতে চান তাহলে টিক দিয়ে দেবেন, আর যদি না হয় তাহলে তুলে দিবেন। দিয়ে আমরা যেটা ক্রিয়েট এ নিউ গ্রুপে ক্লিক করার পরে আমাদের গ্রুপটা কিন্তু অলরেডি কমপ্লিটেড। তো এখানে কিন্তু লেখা আছে পাবলিক গ্রুপ, এটা কিন্তু পাবলিক গ্রুপ হয়ে গেছে অলরেডি। তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দর করে কিন্তু আমার গ্রুপটা তারা তৈরি করে দিয়েছে, এবং এখানে আমি কিন্তু গ্রুপের অনেক ফিচার দেখতে পাচ্ছি, এবং এই গ্রুপের ওনারটা কে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এবং এখানে কতগুলো পোস্ট পেন্ডিং আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, রিকোয়েস্ট যদি কেউ করে থাকে সেখানে দেখতে পারবেন, এমনকি যদি কেউ আপনি যদি চান গ্রুপে মেম্বার বাড়াবেন বা কাউকে কানেকশন করবেন, কানেকশন ইনভাইটেশন পাঠাবেন, তাহলে আপনি এখান থেকে ইনভাইট ফ্রেন্ড, আপনি যাকে খুশি আপনি এখানে ফ্রেন্ডে টিক দিলে কিন্তু ইনভাইটেশন চলে যাবে, তিনি চাইলে এই গ্রুপে আপনি যখন রিকোয়েস্ট করবেন তিনি কিন্তু গ্রুপে অ্যাড হতে পারবে। হ্যাঁ, আপনি বিষয়টা বুঝতে পারছেন, এইভাবে আপনি চাইলে ইনভাইটেশন পাঠাতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলকে। তো এখানে আপনি চাইলে গ্রুপে আসার পরে একটা ওয়েলকাম নোটিস দেখতে পারবে তিনি, মানে ওয়েলকাম নোটিস সেট করতে পারবেন নিউ মেম্বারদের জন্য, এগুলা করতে পারবেন। এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন, এটা ফটো ভিডিও পুল, এটা হচ্ছে ভোটাভুটির জন্য আর কি, আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন। এবার কথা হচ্ছে আপনার গ্রুপগুলো আপনি কীভাবে দেখবেন, যে আপনার গ্রুপটা হয়েছে সেটা আপনি কোথা থেকে দেখবেন? ধরেন আপনি লিঙ্কডিন থেকে বের হয়ে গেলেন, এখন আপনার দরকার হচ্ছে আপনার গ্রুপে যাওয়া, তাহলে আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে বিজনেস, বিজনেস থেকে চলে যাবেন গ্রুপে। হ্যাঁ, গ্রুপে ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনার গ্রুপটা এখানে
তৈরি করা হয়ে গেছে। হ্যাঁ, আপনি এখান থেকে আবার এসে দেখতে পারবেন। আমাদের এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যদি কোনো গ্রুপে কোনো জায়গায় ভুল করে থাকি তাহলে সেটা কিন্তু আমরা চাইলে সংশোধন করতে পারবো। কীভাবে করবেন? আপনি ধরেন নামে ভুল করছেন, তাহলে এখানে এডিটে ক্লিক করতে পারবেন। আপনি সমস্ত পেজটাকে আবার পরবর্তীতে চাইলে এডিট করে কাস্টমাইজেশন করতে পারবেন এখান থেকে। এই যে পেন্সিলের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে সব কিছু করে ফেলতে পারবেন। ওকে, তো আমি যদি এডিট গ্রুপে যাই সেম একই কথা, হ্যাঁ এখানেই নিয়ে আসবে। আবার যদি চাই এই গ্রুপটা আমি ডিলিট করে দিব, তাহলে আমি নিচের দিকে আসলে দেখেন ডিলিট দিস গ্রুপ, এখানে ক্লিক করলে কিন্তু আমার গ্রুপটা ডিলিট হয়ে যাবে। ওকে, আপনার যদি মনে হয় যে গ্রুপটা আমার দরকার নাই, তাহলে এখানে এসে ডিলিটে ক্লিক করবেন, দেখবেন যে আপনার গ্রুপটা ডিলিট হয়ে গেছে। এই হচ্ছে কাজ। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন, চলে যাবে। এবার কথা হচ্ছে আরও কিছু সেটিং আপনাদেরকে দেখাই। এখানে দেখেন ম্যানেজ গ্রুপ। ওকে, আমরা এখানে যদি আমরা ক্লিক করি, এখানে কিছু অপশন দেওয়া আছে। আপনি এখানে চলে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার গ্রুপে কে কে মেম্বার আছে, সেটা আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এবং আপনি যদি চান এখানে আসলে দেখতে পারবেন যে এখানে কে কে আপনার গ্রুপে আছে, কোন দেশে, সব কিছু আপনি বের করতে পারবেন। আপনি চাইলে ওয়েলকাম, অটোমেটিক ওয়েলকাম নোট, এটা আপনি সেট করতে পারেন, এখান থেকে সেট আপ করতে পারেন। এটা আমাদের আপাতত লাগতেছে না, যদি আপনাদের লাগে আমি সেট আপ করে দেখাবো, সমস্যা নাই। অ্যাডমিন, এখান থেকে আপনি কিন্তু অন্যজনকে অ্যাডমিন বানাইতে পারবেন। এখানে এরকম কেউ যদি থাকে তাহলে এখানে ক্লিক করলে দেখবেন যে আপনি তাকে ম্যাকে অ্যাডমিন বা মানে অ্যাডমিন বানাইতে পারবেন, ম্যাকে অ্যাডমিন বানাইতে পারবেন। হ্যাঁ, এগুলো আমি আপাতত দেখাচ্ছি না। এখানে নামের উপরে ক্লিক করলে, থ্রি ডটের ওখানে ক্লিক করলে দেখেন যাবে যে ওই অপশনটা চলে আসবে, রিকোয়েস্ট। এখানে বলা আছে যে গ্রুপ পোস্টে আপনি এখান থেকে দেখতে পারেন রিকোয়েস্ট করে থাকলে। ইনভাইটেড, আপনি চাইলে যে কাউকে এখান থেকে ইনভাইটেশন বা কানেকশন করতে পারেন, এখান থেকে ব্লক করতে পারবেন। ব্লক মেম্বার, যে কোনো মেম্বারকে আপনি চাইলে রিমুভ এবং ব্লক করে দিতে পারবেন। অনেকে আছে যারা এই কাজগুলো করবে, যে আপনাকে আপনার গ্রুপে এসে আজে বাজে পোস্ট শুরু করবে, তাদেরকে চাইলে আপনি রিমুভ করে দিতে পারবেন বা ব্লক করে দিতে পারবেন। এখানে আপনি ওইটা দেখতে পারেন। কন্টেন্ট, আপনি এখান থেকে কন্টেন্টগুলো দেখতে পারেন, অ্যানালাইসিস দেখতে পারবেন, এটুজের সব কিছু আপনি এখান থেকে দেখতে পারেন। কত মেম্বার হচ্ছে, অ্যাক্টিভ মেম্বার কত, গ্রো কীরকম, ঠিক আছে, এটুজেট আপনি এখান থেকে দেখতে পারবেন, অ্যানালাইসিস করতে পারেন। এঙ্গেজমেন্ট কীরকম হচ্ছে, এগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আশা করি যে আপনি একটা সম্পূর্ণ লিঙ্কডিনের জন্য বা আপনি পার্সোনাল কাজের জন্য আপনি চাইলে কিন্তু একটা গ্রুপ তৈরি করতে পারবেন খুব ইজিভাবে। তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।